আমিও রাজনৈতিক একজন কর্মী হিসাবে সকলের সাথে কৌশল বিনিময় করেছি। বাট হেরু আলমের সাথে আমার সামনে যখন পড়ে গেছে প্যানশিপ করতে চেয়েছিলাম, উনি আমার সাথে প্যানশিপ করেননি। আমার মনে হয় উনি ওনার ভাষা ব্যবহার ওনাকে শিখা প্রয়োজন। আমি মনে করি বিহেভিয়ার কালচার ভালো মনে হচ্ছে না, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজটা যেটা বলা হয় তার বডি ল্যাঙ্গুয়েজটাকে আমার আসলে ভালো মনে হয়নি। আসলে উনি জনপ্রতিনিধি হলে যে আমি যে আগেই বলেছিলাম যে রাজনৈতিক আর অভিনয়ের মাঠটা কিন্তু ঠিক আলাদা, কিন্তু উনি ওনার অভিনয়ের জায়গা থেকে তার ক্রেডিটটা অর্জন করতে চেয়েছিল, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তার আচরণে আমি একজন রাজনৈতিক নেতা কর্মী হিসাবে আমি ক্ষুব্ধ না, কারণ আমি রাজনৈতিক নেতা হিসাবে আমাকে নানানজন নানান কথা বলবে, নানানজন নানান আচরণ করবে, এটাতে আমি ক্ষুব্ধ না। এটা আমাকে ধৈর্য ধরার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি ধৈর্য ধরতে পারি। আগে আমি গণমাধ্যমের সাথে একটি ভাষায় রাজনীতি এবং অভিনয়ের মাঠটা আলাদা ছিল, আর আলাদার কারণে আমার বক্তব্য ছিল হিরু আলম রাজনীতির মাঠে জিরো। তো সেক্ষেত্রে তার মনে ক্ষোভ ছিল, হিরু আলম কেন জিরো? এদেশে আসলে অনেক মন্ত্রী এমপি আছে, যে আপনি দেখছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মতো লোককেও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে এত অহংকার ভালো না। আমার মনে হয় হিরু আলমের কাছে জনগণ, আপনাদের মিডিয়ারা মনে হয় তাকে অনেকটাই উপরে উঠিয়ে দিয়েছেন, এই জন্য সে চোখে মানুষ দেখতেছে না। খুব শীঘ্রই ইনশাল্লাহ তার অহংকারের পতন হয়ে যাবে ইনশাল্লাহ। আমি রাজনীতির মাঠে হিরু আলমকে আসলে প্রতিদ্বন্দ্বী মনে করি না, আর জনগণ যদি আমি আমার গ্রহণযোগ্যতা রাজনীতির মাঠে জনগণের সাথে মিশে কথা বলে জনগণের ভালোবাসা অর্জন করে আমি বিজয়ী হব, এটা আমি নিশ্চিত জানি। যদি সেক্ষেত্রে যদি হিরু আলম তার মানুষ যদি হিরু আলমকে ভোট দিয়ে নির্বাচিত করে, এটা আসলে তো মানে ভাষায় অবকাশ করা যায় না আসলে মানির মান কতটুকু হয়। কাজে নির্বাচিত হলে যে জনগণ যদি ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে তাকে যোগ্য মনে করতে হবে, কাকে করে এখন দেখতে তো হবে, আগে অপেক্ষা করতে হবে। রাজনৈতিক নেতার কখনো মন খারাপ হয় না, কোনো রাজনৈতিক নেতা কখনো যত অপমানে সহ্য করে হোক, একজন রাজনৈতিক নেতাকে দেখবেন আপনি যে কিছুক্ষণ পুলিশ পিটায় আবার মামলা করে আবার কি স্যালুট করে, ঠিক না? একজন রাজনৈতিক নেতা কিন্তু স্যালুট পাওয়ারও যোগ্য আবার অপমান হওয়ার যোগ্য। আমরা এই অপমান অপদস্থ হতে হতে আমাদের মানে সহ্য হয়ে গেছে, কাজে আমরা এটাতে আসলে কিছু মনে করি না। আর যারা মানে যারা অযোগ্য, যারা অযোগ্য যাদের কোনো পড়াশোনা নাই, যাদের আনকালচার চলাফেরা, তাদের আচার আচরণ তো পরিবর্তন দেখতেই পারেন। দেখেন ভাই, রাজনীতিতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, রাজনীতির ভাষা আপনাকে বুঝতে হবে। যদি আপনি রাজনীতিতে ধৈর্য ধারণ না করতে পারেন, রাজনৈতিক ভাষা যদি না বুঝেন, তাহলে আপনি রাজনীতিবীর বা জনগণের মাঝে আপনি ফিরে আসতে পারবেন না। আমার প্রতি মনে হয় তার ক্ষোভ ছিল, কারণ আমার জনপ্রিয়তা তার সাথে হ্যান্ডশিপ করলে গণমাধ্যম আছে, এখানে দেখা যাবে যে আমার জনপ্রিয়তা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার একটা হিংসা হচ্ছে আমি মনে করি। একজন অভিনেতার জনপ্রিয়তা অভিনয় লাইনে বেশি থাকবে, আর রাজনৈতিক বীরের জনপ্রিয়তা সেটা আলাদা জিনিস। দুইটা কিন্তু আমি বারবারই বলি, কিন্তু দুইটাও কিন্তু দুইটা সাবজেক্টে কিন্তু আলাদা। এখন জনপ্রিয়তা যাচাই করবেন আপনি ভোটের মাধ্যমে। ভোট যদি হিরু আলম যদি আমার সাথে ভোট করে তখনই জনপ্রিয়তা যাচাই হবে, আর সে যদি ভোটে যদি জনগণ তাকে বিজয় করে অবশ্যই তাকে সাধুবাদ জানাবো, আমি নিজে গিয়ে তাকে ফুলের মালা দেবো, কারণ জনগণ রায় দিয়েছে, জনগণের রায়ের ঊর্ধ্বে তো আমি না। আমরা আজকে বিকাল 3-5টায় আমাদের দলীয় ফোরামে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব আমরা উচ্চ আদালতে আপিল করতে, যদি সবাই দলীয় সিদ্ধান্ত। এই সরকারে আসলে আমাদের সুষ্ঠু নির্বাচন আসলে সম্ভব না, আর নির্বাচনে আমরা অংশগ্রহণ করছিলাম দুটি কারণে, দেখি নির্বাচনটা সুষ্ঠু হয় কি না। আসলে এই সরকারের আমলে নির্বাচন সুষ্ঠু হবে না, কারণ আমার মতো একজন সাধারণ প্রার্থীকে যদি বাদ দিয়ে দেন তাহলে বিএনপির যদি একজন কর্মী যদি প্রার্থী হতো তার তো আসলে অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আমি ফেনী 1 আসন থেকে ইলেকশন করেছি 2021, আমি ফেনী পৌরসভা নির্বাচনে তৃতীয় স্থান অধিকার করেছি। ইভেন আমি 2014 সালের নির্বাচনে, উপজেলা নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলাম, 3টি নির্বাচনের অভিজ্ঞতা আছে, আর আমি একটি দলের চেয়ারম্যান। 2022-17 আগস্ট আমার দলটি আত্মপ্রকাশ হয় জাতীয় প্রেস ক্লাবে, এই হচ্ছে আমার রাজনৈতিক উত্থান। সর্বশেষ ঢাকা 17 আসনে নির্বাচনে অংশগ্রহণ করা, আর অংশগ্রহণ করতে এসেই তো বাধার সৃষ্টি হয়েছে। আমি মনে করি নির্বাচন কমিশনকে অবশ্যই চিকিৎসা নেওয়া প্রয়োজন, তাদেরকে চিকিৎসা জরুরি হয়ে গেছে, কারণ তারা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে আমি মনে করি, না হলে আমার নমিনেশন বাতিল হওয়ার কোনো যুক্তিকে আমি দেখছি না। কারণ আমি তো ঋণ খেলাপি না, আমি তো ঋণ খেলাপি না, আমি তো লুটপাট করি নাই, আমি তো বেগমপাড়ায় বাড়ি করি নাই, আমার নমিনেশন বাতিল হবে কেন? আমার তো কোনো একটা যুক্তি দেখা যায় 115 জন ভোটার কম দিয়েছে। আরে ভাই, যেখানে আমি 3,352 জনের ভোটার দিতে পারছি সেখানে বুঝি আমি 115 জন ভোটার কম দিব? পাগলে বিশ্বাস করবো? কোনো পাগল বিশ্বাস করবে?
হিরো আলমকে আমি পরামর্শ দেবো এটুকু, যেহেতু সে নমিনেশন ফিরে পেয়েছে, মাঠে কাজ করুক, মাঠে কাজের মাধ্যমে তার ফলাফল সেই নিতে পারবেন, এটুকু পরামর্শ দেবো আমি।